সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি। আজকে সকাল 10টা থেকে ব্লগটা শুরু করলাম। ওদিকে ছেলে কাগজপত্র নিয়ে বসেছে, আজকে ওদের কলেজের ভেরিফিকেশন। আজকে সকালে ছেলেকে খেতে দিয়েছি পাউরুটি, কলা, ডিম সিদ্ধ। আর এদিকে আমি রান্নাবান্না করছি, হাঁড়ি উপুর হয়ে গেছে, আর চায়ের বাসনগুলো রয়েছে, তারপরে মাছ মাংস সব রয়েছে, ওগুলো ধুতে হবে। আলুর তরকারি করছি, ছেলে যেহেতু টিফিনে নিয়ে যাবে, রুটিটাও বানাতে হবে। আর এখানে হাজবেন্ডের চা রয়েছে। আর সমস্ত প্যাকেটগুলো এখন আমি খুলে নিচ্ছি, কারণ এগুলো এখন যদি না খোলা হয় তাহলে আবার তাড়াহুড়োর সময় করা হবে না। এই জন্য সময় থাকতে থাকতে এগুলো সমস্ত প্যাকেট থেকে খুলে কৌটোর মধ্যে ভরে রাখছি। আর এই কৌটোগুলো কয়েকদিন আগেই ধুয়েছিলাম, তো ভরে রাখলে পরে বেশ ভালো লাগে। আর আজকে সবজি বাজার করেছে, চাল, কুমড়ো, শশা, ঝিঙে, একটা রয়েছে বাঁধাকপি, আর এখানে রয়েছে পটল, আর শশা আছে। এই হলো আজকের আমাদের বাজার। আজকে খুব তাড়াহুড়ো করে রুটি বানাচ্ছি। আজকে ওর আজকে অন্যদিনের থেকে ও একটু তাড়াতাড়ি যাবে, এই জন্য খুব তাড়াহুড়ো করছি, চাপে রুটি করছি ওর জন্য শুধু। রুটি বানানো হয়ে গেছে, শাশুড়িমাকে খেতে দিয়েছি। আর এখন ছেলে রুটিটাকে ও টিফিন কারির মধ্যে ভরে রাখলাম, তো তরকারিটা গরম আছে বলে তরকারিটা একটু ঠান্ডা হতে দিলাম। আর শাশুড়িমা খাচ্ছে, আমিও এখন খাবো, আমার তরকারিটা নিয়ে নিলাম। হাজব্যান্ডের খাবারটাও রেডি করে রাখলাম, হাজব্যান্ড এসে খেতে বসবে। আর ছেলে তো রেডি হয়ে গেছে, ও তো তাড়াহুড়ো করছে আর বলছে মা আমার টিফিনটা গুছিয়ে দিয়ে দাও। তো তরকারিটা ঠান্ডা হতে দিয়েছিলাম, তরকারিটা আবার প্যাকেটের মধ্যে ভরে দিলাম। এরপরে ও একটু পরে বেরিয়ে যাবে, আমার এখন খাওয়া হবে না, ওকে পার করে দিয়ে এসে তারপরে আমি খেতে বসবো। তো ছেলে এখন বেরিয়ে যাচ্ছে, নিচে গিয়ে জুতো পরবে। কলেজের প্রথম দিন ওর বাবা ওকে দিয়ে এসেছিলো, তারপর থেকে ও একা একাই যায়। তো এখন মোটামুটি রেডি হয়ে গেছে, আর ও মোটামুটি যাতায়াত করার একটা অভ্যাস আছে, তো রেডিও এখন। পায়ে ব্যথা কতটা আছে তোর? আছে, হালকা হালকা। ঠিক আছে, সাবধানে যাবি। হ্যাঁ, ছেলে বেরিয়ে গেল কলেজে। আজকে আমি তেল দেখো দিয়েছি, কত মাথা ভর্তি করে তেল দিয়েছি। চুলগুলো ভীষণভাবে ড্রাই হয়ে গেছিলো, অনেকদিন ভালো করে তেল দিই না, এই জন্য দিয়েছি। আর রান্নাবান্না সমস্ত বাকি রয়েছে, দুভাগে মাংস রয়েছে। এই মাংসটা ছেলের জন্য এনেছি, এটা রাত্রিবেলা রান্না করব। আর এই মাংসটাকে রয়েছে মিমিদের, এটাকে ধুয়ে রেখেছি, এখন হলুদ দিয়ে দিলাম। তোমাদেরকে সকালে বলেছিলাম না যে ছেলের কলেজে আজকে ভেরিফিকেশান আছে, এই জন্য একটুখানি যাচ্ছি, দরকার আছে। তো টোটো করেই যাচ্ছি, এদিকে ছেলে অনেকক্ষণ যাবতই বসে আছে কলেজে, তো আমি আসার পর তারপরে কাজটা হলো। আর এখন ফোন দিয়ে কিছু একটা করছে, তারপরে আমি ওখান থেকে বেরিয়ে চলে এসেছি শান্তিবাজারে, কিছু কেনাকাটা করার আছে। কিছুক্ষণ আগে বাড়িতে এসেছি, এখন বাজে 2:05। বাড়িতে এসে একটুও দাঁড়াইনি, কাজে লেগে পড়েছি, কারণ চচ্চড়িটা অর্ধেক করে গেছিলাম, মিমিদের মাংসটা অর্ধেক সিদ্ধ করে গেছিলাম, সেগুলোকে নামিয়েছি, এখন মাছ ভাজাটা বসিয়েছি। মাছে তো নুন হলুদ মাখিয়ে গেছিলাম। এক এক সময় কি হয় বলতো, এতটা কাজের প্রেশার থাকে, মানে প্রচুর কাজ, আর কাজ করার জন্য আমি একা। আমার মতন প্রবলেম তোমাদেরও অনেকের আছে, যে অনেক কাজ কিন্তু করার লোক তুমি একা, তখন কিরকম লাগে বলতো, মানে মন শরীর পুরো অস্থির অস্থির লাগে, সেরকম এখন আমার লাগছে। তো 2:05 হবে খারাপ, জামা কাপড় গুলো সব আমি তুলে গেছিলাম, মানে সব শুকিয়ে গেছে, তো যাই মাছটা উল্টা। এক ধাপে হয়ে গেল মাছ ভাজা, সেটাকে এখন নামিয়ে রেখে দিচ্ছি, তারপরে আর এক ধাপে করতে হবে, সেটা এখন ছেড়ে দিচ্ছি। ছোট ছোট মাছের টুকরোগুলো হয়েছে, এটা কাতলা মাছ। এক কৌটো শনপাপড়ি এনেছে, তো এখন খিদে লেগেছে, একটু শনপাপড়ি খেতে হবে। তো মাছটা রান্না হয়ে গেছে, এখন ঢেলে রেখে দিচ্ছি একটা বাটির মধ্যে, যেহেতু ডাল করিনি এই জন্য ঝোল রেখেছি। তারপরে স্নান করে পুজোর ঘরে চলে এসেছি, মিষ্টিকে ভালো করে ভিজে টাওয়াল দিয়ে গাটা মুছিয়ে জামা পরিয়ে দিয়ে চন্দনের ফোঁটা পরিয়ে দিলাম। আর যেরকম করে পুজো করি প্রতিদিন, সেভাবেই পুজো করছি, ফলের ভোগ নিবেদন করব, এই জন্য ফলটাকে তৈরি করে নিলাম। আজকে বিকেলে আমার আর বৌদি বেরোনোর কথা ছিল, কিছু টুকটাক কেনাকাটা বাকি রয়েছে, শাড়ি, ব্লাউজ এসব কেনার জন্য, কিন্তু এত বৃষ্টি হয়েছে আর এত ওয়েদার খারাপ ছিল, সেই জন্য আর বেরোয়নি। কিন্তু তারপরে দেখলাম বেরোয়নি আমরা, আর বৃষ্টিও হয়নি, ওয়েদারও পুরো ভালো হয়ে গেছে। তো যাই হোক, এখন চা বসিয়েছি, ওই যে ওদিকে চা হচ্ছে, আর ছেলে গেছে ব্যায়ামে, এখন অব্দি আসেনি। চায়ের জল টকবক করে ফুটে ওঠার পর বাতাসা দিয়ে দিয়েছি, এবারে চা পাতা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, তারপরে এটা ফুটে উঠলে দুধ দিয়ে দিয়েছি। এখন চাটা হয়ে গেছে নামিয়ে, তারপরে কাপের মধ্যে আমি সার্ভ করে ফেলছি, তো একটা হাজব্যান্ডের, একটা শাশুড়িমার, একটা আমার, তো চাটা ঢালা হয়ে গেল। এরপরে টোস্ট বিস্কুট দিয়ে চাটা খেতে হবে। গ্যাসটাকে আবার জ্বালালাম, এখন ভাত বসাবো, ভাতের হাঁড়ি চাপিয়ে দিলাম। চুলে তেল মেখে পুরো চিপকু হয়ে গেছি, আমি ভেবেছিলাম শ্যাম্পু করবো, করা হয়নি, তো ভাত বসিয়ে দিয়েছি। আর এখন আমার ছেলের জন্য মাংস রান্না করবো, কম তেলে কম মশলায় মাংস, আজকে রাত্রে করবো, আগামী কাল পর্যন্ত খাবে।
মাংসের আলু সিদ্ধ করে এখন আলুটাকে লাল লাল করে ভেজে নেব। আর সমস্ত কাপগুলোকে ধুয়েছি, এখন কাপগুলোকে জায়গায় আবার রেখে দিচ্ছি। তারপরে ছেলে প্রোটিন পাউডার খায় ব্যায়ামাগারে গিয়ে, সেই প্রোটিন পাউডারের কৌটোটাকেও ধুয়ে রেখে দিয়েছি। এরপরে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। আর দেখো খুব তাড়াহুড়ো করে কাজ করতে গিয়ে কতগুলো সর্ষের তেল পড়ে গেছে আর তেলের ঢাকনাটাও ভেঙে গেছে। তো মাংসটা ওদিকে বসিয়ে দিয়ে ভাত ওদিকে হচ্ছে, আমি এখন আটাটাকে মেখে নিচ্ছি। ছেলের জন্য শুধু রুটি হবে, আর এখন হাজব্যান্ডকে খেতে দিচ্ছি, মানে আমরা সবাই এখন খেতে বসে যাব। হাজব্যান্ডকে ডিম সিদ্ধ দিয়েছি, মাছের ঝোল। আর দুপুরবেলা তো তোমাদের সাথে সামনে আসতে পারিনি খাওয়া দাওয়ার সময়, আর মাংসটা রান্না হয়ে গেছে, ছেলের জন্য বেড়ে ফেললাম, এই যে আমরা এখন খেতে বসে যাব। তো শাশুড়িমাও এখানে বসে গেছে, ছেলে আর আমি এখন বসবো। আর হাজব্যান্ডের খাওয়ার পর একটা ক্রিম রোল নিয়ে বসে গেছে খেতে, যেটা আমরা রাত্রিবেলা কেউ খাবো না। আর রান্নাঘরের কাজ কমপ্লিট করে চলে গেছি ঘরে, যেহেতু সমস্ত আলমারির কভার খোলা ছিল সেটাকে পরিয়ে ফেলছি, কারণ আলমারির উপরে জিনিসগুলোকেও রাখা হচ্ছিল না এই কভারটা পরানোর জন্য। আর এটা পরানোর পরেই আমি জিনিসগুলোকে রাখতে পারবো। আর খুব কষ্ট হয় কভারটা পরাতে, যেহেতু আলমারিটা খুব উঁচু আর হাত দিতে মানে ভীষণ এদিক ওদিক 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 টেনে টেনে করতে হয়। তো হয়ে গেল, যাই হোক কষ্ট সৃষ্টি। এখন উপরে যে সমস্ত জিনিসগুলো ছিল সেগুলোকে এখন আবার জায়গা মতো রেখে দিচ্ছি, সব ঝাড়পোচ করা হয়ে গেছে এগুলো, তো এখন রেখে দিই, আমার এখন শান্তি। আর ওদিকে ফুলের যে তোড়াটা সেটাও এখন রেখে দিলাম জায়গা মতো। আর যে কেনাকাটা বাকি ছিল, মা বলেছিল, মানে আমার মা বলেছিল যে পুজোতে শাড়ি নেবে না, কারণ মার প্রচুর শাড়ি জমে গেছে। এই জন্য মার জন্য একটা সুন্দর দেখে বিছানার চাদর কিনেছি, সাদার মধ্যে চাদর খুব ভালো লাগে দেখতে, তো সেরকম দেখে একটা কিনেছি। আর রিজুর ড্রেসটাও কেনা ছিল না, এই জন্য রিজুর জন্য ড্রেস কেনা হয়েছে, থ্রি কোয়ার্টার প্যান্ট। বৌদি বলে দিয়েছিল যে ফুল প্যান্ট যাতে না কিনি, এই জন্য ওর জন্য থ্রি কোয়ার্টার একটা কটন প্যান্ট কেনা হয়েছে, সাথে একটা হাফ শার্ট, তোমাদের সেটাও দেখাচ্ছি। প্যান্টটা হয়েছে নেভি ব্লু কালারের, আর হাফ শার্টটা তোমরা দেখে নাও, এটা রয়েছে মাস্টার্ড কালার যতদূর আমার মনে হচ্ছে। তো এই হলো রিজুর শার্ট আর প্যান্ট। এই সোফার উপরে সমস্ত পুজোর জামাকাপড়গুলো রয়েছে, দেখে মনে হবে কত কেনাকাটা করেছি, কিন্তু এখনো কাউকে দেওয়া হয়নি। এখান থেকে অর্ধেকের বেশি জিনিস সব বেরিয়েই যাবে, কিছুটা থাকবে। তো মানুষ একটা কেউ এসে দেখলে পরে হয়তো ভয় পেয়ে যাবে কত কেনাকাটা করেছে, কিন্তু এখানে কটা জিনিস আর আমাদের আছে বলতো? এখনো তো কাউকে কিছু দেওয়া হয়নি, সেগুলো দিতে হবে। আলমারির কভারটা পরিয়ে দিয়েছি, নিশ্চিন্ত হলাম এদিকটায়। কি খাবি? মাংস খাবি তুই? মাংস কোনো তোমাকে দিচ্ছে না তুনু, না এমন করছে তোমার সাথে। তুনু দে, তুই ওকে দিয়ে দে, দাঁড়িয়ে আছে কেমন করে। এখন বাজে রাত্রি 12:30। তো ছেলে আর শাশুড়িমা শুয়ে পড়েছে, হাজবেন্ডও শুয়ে আছে, ঘুমায়নি এখনো, ছেলেও হয়তো এখনো ঘুমায়নি। তো এখন ড্রেস চেঞ্জ করব, তারপরে শোয়ার পালা। আজকে আর এডিটিং করার মতো ক্ষমতা নেই, কারণ রাত্রিবেলা অনেক রাত্রি অব্দি এডিটিং আমি করেছিলাম, মানে আজকে যে ভিডিওটা গেছে তোমাদের কাছে সেটা। তো আজকে সম্পূর্ণ ভিডিও খুবই ছোট্ট হয়েছে ভিডিও, আমি বুঝতে পারছি। তো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টসের কমেন্ট করে জানিও, যদি বন্ধুরা ভালো লাগে লাইক করে পাশে থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরও একটি ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো। গুড নাইট।